ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে কোনো বৃহস্পতিবার আপনার গৃহে তুলসী তলায় রেখে দিন এই একটি মাত্র জিনিস, আপনার জীবনে সকল প্রকার দারিদ্রতা বা অর্থকষ্ট মুছে যাবে এবং আপনি খুব শীঘ্রই উন্নতি করতে পারবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে তুলসী তলায় এমন একটি জিনিস পুঁতে দেওয়ার কথা বলবো, যে কোনো বৃহস্পতিবার এই ক্রিয়াটি আপনি যদি করতে পারেন তাহলে একদম সুনিশ্চিত ফল আপনি পাবেনই পাবেন, একদম 100% সিওর। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মীর কৃপায় আমরা যেমন পরিশ্রমের সাথে সাথে অর্থ উপার্জন করতে পারি, ঠিক তেমনি সংসারে শান্তি ফেরাতে পারি। তথা বলা হয়ে থাকে যে ব্যক্তির জীবনে দারিদ্রতা অর্থকষ্টের কড়াল ছায়া নেমে এসেছে, সেই বিষয় থেকেও কিন্তু আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন। তার জন্য খুব সহজেই আজ আমি এমন একটি কাজের কথা বলবো, সেটি যদি প্রত্যেকেই করতে পারেন নিজেদের পরিবারের আর্থিক উন্নতির কথা ভেবে, তাহলে সুনিশ্চিত সুফল আপনার জীবনের জন্য অপেক্ষা করবেই করবে। সেই সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা, এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের একান্তই জানিয়ে দিতে চাই যে মা লক্ষ্মী আপনার গৃহে যদি অধিষ্ঠান করেন তাহলে আপনি যে মাথার ঘাম পায়ে ঝরিয়ে অর্থ উপার্জনটা করছেন, আপনি যে ব্যবসায় লাভ দেখছেন, তা আপনি অতি অবশ্যই ধরে রাখতে পারবেন। ঠিক তেমনি আপনি অর্থ সঞ্চয়ও সক্ষম হবেন। কিন্তু যদি মা লক্ষ্মী আপনার সংসার ত্যাগ করে বা আপনার গৃহে না অবস্থান করেন, তাহলে আপনি হয়তো সুখ সমৃদ্ধির মুখ কখনোই দেখতে পাবেন না। আপনার অর্থকষ্টের দারিদ্রতার করাল ছায়া সর্বদাই আপনার ওপর ঘোরাফেরা করবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানাবো যে কোনো বৃহস্পতিবার এই কাজটি করতে কখনোই যেন ভুলবেন না। আপনি সুনিশ্চিত যে এর সুফল আপনি কিন্তু পাবেনই পাবেন। আরেকটি বিষয় আপনারা হয়তো সকলেই জানেন যে মা লক্ষ্মীর আরেকটি রূপ হলো তুলসী মাতা, এবং প্রত্যেক বাড়িতে তুলসী মাতার মঞ্চ এবং তুলসী গাছ প্রত্যেক বাড়িতেই আছে। এবং এই তুলসী গাছ বা তুলসী মঞ্চটি কিন্তু যেখানে সেখানে লাগালেই হয় না, বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে আপনি যদি তুলসী মঞ্চ বা তুলসী গাছ রেখে সেই তুলসী গাছে জল নিবেদন করেন এবং প্রদীপ জ্বালান, তাহলে এই সমস্ত প্রকার কাজ যদি আপনি করতে পারেন, আপনি দারুণভাবে কিন্তু আপনার জীবনে সুফল পাবেনই পাবেন এবং আপনি অতি অবশ্যই উপকৃত হবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের যে কাজটি করার কথা বলবো সেটি অতি অবশ্যই আপনি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা সহকারে এবং আন্তরিকতার সাথে কাজটি করতে হবে, তবে কিন্তু আপনারা এর থেকে সুফল পাবেন। এবার আমরা জেনে নেব যে আপনাদের উদ্দেশ্যে যে কোন কাজটি করার কথা বলছি।
তার আগে এই কাজটি সম্পূর্ণ করার জন্য কি কি নিতে হবে? তার জন্য লাগবে একটি এক টাকার কয়েন, ধাতব একটি এক টাকার কয়েন আপনাকে নিতে হবে, এবং একই সঙ্গে আপনি নেবেন একটি হলুদের কাঠ, আর একটি হলো লক্ষ্মী কড়ি। এই তিনটি জিনিস সহকারে আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে, তবেই কিন্তু আপনি সমানভাবে ফল লাভ করতে পারবেন। যে কোনো বৃহস্পতিবার আপনাকে এই কাজটি করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই কাজটি কিন্তু সন্ধ্যাবেলায় আপনাকে সম্পূর্ণ করতে হবে, তাই কাজটি করার আগে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর আরাধনা করার সময় বা মা লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ার সময় আপনাকে এই তিনটি জিনিস অর্থাৎ লক্ষ্মী কড়ি এবং একটি এক টাকার কয়েন এবং হলুদের একটি গাঁট, এই তিনটি জিনিসকে মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে সেটি আপনি তুলসী তলায় গিয়ে তুলসী গাছের গোড়ায় মাটিতে পুঁতে দেবেন। এবং অতি অবশ্যই একটি কথা আপনাকে মাথায় রাখতে হবে যে এই কাজটি করার সময় আপনাকে একটি মন্ত্র পাঠ করতে হবে, আর সেটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রটি আপনি তিনবার উচ্চারণ করবেন, এবং এই মন্ত্রটি উচ্চারণ করার সময় আপনি একটি প্রদীপ এবং একটি ধূপ নিয়ে সেই তুলসী মঞ্চটিকে তিনবার প্রদক্ষিণ করবেন। তিনবার প্রদক্ষিণ করে মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন। আর অতি অবশ্যই আপনি যদি পারেন বৃহস্পতিবার সন্ধ্যায় মা লক্ষ্মীর কাছে বা তুলসী মঞ্চের সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবং এই মন্ত্রটি আরো একবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রটি আপনি অতি অবশ্যই তিনবার উচ্চারণ করার পরেই কিন্তু আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন। আর এই কাজটি আপনি যদি একান্তই ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে এবং বিশ্বাসের সহিত মা লক্ষ্মী দেবীকে প্রণাম জানিয়ে আপনি যদি কাজটি সম্পূর্ণ করেন, তাহলে আপনার জীবনে যে অর্থকষ্ট ও দারিদ্রতা যে আছে তা একেবারে চিরতরে মুক্তি হতে পারবে। দেখবেন মা লক্ষ্মী দেবী আপনার গৃহে অধিষ্ঠান করছে এবং আপনার জীবনে সমস্ত উদ্দেশ্য এবং ভালো ফল পাবেন। তাই বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর আরাধনার সাথে সাথে এই ছোট্ট একটি কাজ যেন আপনারা কোনোদিন করতে ভুলবেন না। আর আপনারা যদি অতি অবশ্যই মা লক্ষ্মী দেবীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে যেন ভুলবেন না। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর একটি কথা বন্ধুরা, আপনারা মাথায় রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষের উপকৃত করতে পারে।